একবার যদি দেখাও নবীকে, স্বপ্নে দেখা প্রাণ জুড়াবো জমিনে। এ নারায়ণগঞ্জের যুবক বাইরে দে, মায়েশা সিদ্দিকা বলে আমার প্রাণের স্বামী যখন অন্ধকার ঘরে আমার ঘরে আসতো, ঘরের মধ্যে তৈল থাকতো না, বাতি জ্বালাবার মতো কোনো ল্যাম্প বাতি নাই, আমি আয়েশা মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, খাতা সেলাই করতাম, আমার হাতের থেকে সুইটা পড়িয়ে যাইতো, আমি অপেক্ষায় থাকতাম আমার এতিম নবী কখন আমার ঘরে আসবে। আমার নবী যখন আমার ঘরে আসতো, আমি আমার নবীর হাতটা ঘুরাইয়া ঘুরাইয়া সুই তালাশ করতাম। ও আমার নারায়ণগঞ্জের দেউলির বাইরে, আমার নবী যখন আয়েশাকে বলতে নাই যে আমার হাত ঘুরাইয়া ঘুরাইয়া কে তালাশ করো রে আয়েশা, আয়েশা বলতেন নবী আপনার শরীরে আমার মালিক এত আলো দিছে, পৃথিবীর কোন মানুষের শরীরে আল্লাহ এত আলো দেয় নাই। আমার নবী কাঁদে আর ভরে আসে, আমার শরীরে আলোর কথা যদি মক্কার মানুষ জানত আমার মায়েরে কোনদিন বেহুশ করত না। আমার শরীরে যে কি আলো এইটা যদি মদিনার মানুষ জানত আমার মায়েরা তা পারত না। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وآتينا موسى الكتاب. يا موسى আমি তোরে বনি ইসরায়েলের নবী বানাইলাম। এ মোবাইলে কথা বন্ধ হবে না। হে মুসা আমি তোরে বনি ইসরায়েলের নবী বানাইলাম, তোর ভাই হারুন আলাইহিস সালাম রে আমি বনী ইসরায়েলের নবী বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ও যদি কইতাম তোমাকে চেয়ারম্যানের নবী বানাইছে তখন ভালো লাগতো। আমি আবার আয়াতখানা পড়তেছি। ওয়াতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হে মুসা আমি তোরে আর তোর ভাইরে বনী ইসরায়েলের নবী বানাইছি। আল্লাহ আমারে তুমি নদীর থেকে উড়াইয়া সবচেয়ে বড় বদমাইশ, সবচেয়ে বড় লুচ্চা, সবচেয়ে বড় ডিকটাচার, সবচেয়ে বড় ডিকটাচার, স্বৈরাচার, জালিম, ফেরাউনের ঘরে বড় করছো, তেল মোবাইল মনে দেয় না ওই কাজ মেয়েটা জাপ উঠাইতেছে কি দেন সাটার বাবা, মনে হয় রেল যাইতেছে রেল, জীবন ও তলমে ভুল দেয় না কি ওয়াজি বন্ধ করে দিয়েছে আমার। আল্লাহ হেফাজত করে তোর কোন আমি কি এক এক ডিস্টার্ব রে ভাই, এই জন্য ওয়াজ মাঠে দরকার, ঠিক না মেয়ে? ঠিক দোকানের সামনে রাস্তাঘাট ওয়াজ হয় না, জাগে ভাই আর কেউ দোকান পান উঠাইও না খুলেও না,
অন্তত আধা ঘন্টা আমার সময় দেবে, কারণ আমার কানে বাহিরের আওয়াজ আইলে ক্রস করতে পারি না, এটা আমার বদ অভ্যাস, আল্লাহ আমার বানাইছে, আমি কি করবো করবো। দেখুন আর একবার আবার মোবাইল আছে কোন মগার জন্য, এই তুই দামরা রাইছে দেখালে অবস্থা। আল্লাহ হেফাজ কর, কোন বিপদে আছে আল্লাহ, কোন দিক দিয়ে কোন বিপদে হ্যাঁ আল্লাহ জানে, ওয়াজ মোটে করতে দেবো না মানে আমার মোতাল্লি সাহেব, শুধু একসাথে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, মন ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমি আবার মনকে আল্লাহর দিক ঘুরাইলাম, এ মুসা ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, এ মুসা তোরে আর তোর ভাইরে তোরে কিতাবও দিলাম তাওরাত কিতাব, তোর ভাইরে দিলাম তোর কিতাব, আর তোরে বনী ইসরাঈলের নবী বানাই দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ আমারে নবী বানাইলা, তাহলে একটা কথা কও আমার সাথে কি, আমি তোমার লাগে একটু দেখা করতাম, যদি আমার লাগে দেখা করে দিতা, ও তোরে নবুয়তি দিছি দেন, তুই আমার লাগে দেখা করার শখ রাখছে, তোর পিনি করছে কি দেখা করার, কাল্লা তুমি ডেইলি ডেইলি আমার লাগে কথা কও, আমারে তুমি আদর করো, তুমি আমারে মুসা কয়ে ডাক দাও, তোমার তো আমি দেখি না, আল্লাহ কয়ে দেখতে পারবি না, আল্লাহ আমি এটা দেখবো পারবি না, দেখবো পারবি না, হাসবে না আমার দিক থাকো, মুসা কয়ে আল্লাহ আমার রোহা কাটা তেরা বানাইছো তুমি ভালো করেই জানি, আমার জিপ বেটারে তুমি পুরাই দিছো ফেরাউনের হাতে ফেলায়, কারণ ফেরাউন মনে রাখবেন নবীদের কাল্লা কোনোদিন বলো আর অসুন্দর কোনোদিন নবী বানায় না, নবীদের কাল্লা সবচেয়ে তিনটা জিনিস দিছে কয়টা, জোরে কর আরো জোরে, জোর হলো না জোর সে ভালো, ঘুমাইছেনি নবীদের কাল্লা তিনটা জিনিস দিছে, এক নম্বরে নবীদের মেধা শক্তি পৃথিবীর সব মানুষের সাথে সেরা দিছে, দুই নম্বরে নবীদের চেহারা আর উঁচা লম্বা পৃথিবীর সব মানুষের সাথে সুন্দর দিছে, তিন নম্বরে নবীদেরকে কোন পাগল মাতাল মুয়া কোর জুয়া কোর বোতল কোর মাগি কোর আসে না এগুলার দেন নাই, কথা বল মাইকের আওয়াজ কমাই দিচ্ছ নি মিয়া না কি বুঝলাম না কিছু, তোমার মাইক তো ভালো আছে, প্যাঁপার কথা চোখ আওয়াজ দাও মিয়া, গুলির মতো আওয়াজ দাও আমারে, আমারে খুশি করলে ভাড়া পাবা, আমি আবার মাইকের ব্যাপারে করা এই ব্যাসটা বাড়াও, ব্যাস ব্যাস বাড়াও, আর তা কেমনে দেখ দিল ভাই আর হাত দিও না, রাখো আমি রাখো, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, রাগ করতেছেন করেন কে তো তামার কিছু, এই পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা দিয়ে আল্লাহ নবীদেরকে বানাইছে, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন দিয়ে নবীদেরকে বানাইছে, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ পাক নবীদেরকে তৈরি করছে, নবীদেরকে দেখতেই দেখেই মানুষ পাগল হয়ে যেত, সেরকম আমার নবীর যদি কেউ দেখতে একবার জীবনে একবার, ওই লোকটা কোনোদিন আমার নবীরে বলতো না, আমি এখন একটা হাদিস বলবো বখারি থেকে, যখন মারহাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হিজরাতের এক বছর পরে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, একজন বলে তুই কি দেখছো যাবে নবীরে না পূর্ণিমার চাঁদের সাথে সুন্দর দেখা যায়, জাবের কয় পূর্ণিমার চাঁদের সাথে আবার মানুষ কোনোদিন সুন্দর হয়ে যাবে, কয় বেটা পূর্ণিমার চাদর লাইলাতুল বদর লাইলাতুল বদর অর্থাৎ 14 তারিখের রাত যেরকম চাঁদ একবার গোল থাকে পরিপূর্ণ থাকে, তাই না, 15 তারিখ রাত্রে 14 তারিখ দিবাগত রাত্রে চাঁদটা পুরো পরিপূর্ণ থাকে না, আলোটাও সারা পৃথিবীতে ছড়ায় পড়ে, তুই চাঁদের দিক তাকায় দেখিস আর নবীর চেহারা দিক তাকায় দেখিস, আমি আর ওয়াজই করি না, আল্লাহু আকবার اللهم آمين ربنا المسلمين
মোনাজাত করেন, আওয়াজ দিলে তো আমিও খুশি, আমার নবীও খুশি, আল্লাহও খুশি। এবার আওয়াজ হইব, তাই তো? বাজন রে জাবের কে তার শাস্তি ভাই বলে, জাবের রে যদি নবীর চেহারা চাঁদের চেহারা এড করে দেখতে চাস, পূর্ণিমার 14 তারিখের চাঁদের রাতে নবীর বাড়ির সামনে যাবি, যাইয়া দেখবি আমার এ তিন নবীর কেমন দেখা। কত সত্য নবিয়ার জমিনে সাচুর যুত হার মানাইছে তার কাছে, চন্দ্র সূর্য হার মানাইছে তার কাছে, একবার যদি দেখাও মনা নবীকে, স্বপ্নে দেখা প্রাণ জুড়াবো জমিনে। এ নারায়ণগঞ্জের যুবক বাইরে রে, মায়েশা সিদ্দিকা বলে আমার প্রাণের স্বামী যখন অন্ধকার ঘরে আমার ঘরে আসতো, ঘরের মধ্যে তৈল থাকতো না, বাতি জ্বালাবার মতো কোনো ল্যাম্প বাতি নাই, আমি আয়েশা মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, খাতা সেলাই করতাম, আমার হাতের থেকে সুইটা পড়িয়ে যাইতো, আমি অপেক্ষায় থাকতাম আমার এ তিন নবী কখন আমার ঘরে আসবে। আমার নবী যখন আমার ঘরে আসতো, আমি আমার নবীর হাতটা ঘুরায় ঘুরায় সুই তালাশ করতাম। ও আমার নারায়ণগঞ্জের দেউলির বাইরে, আমার নবী যখন আয়েশাকে বলতেন, আয়েশা রে আমার হাত ঘুরায় ঘুরায় কে তালাশ করো রে আয়েশা, আয়েশা বলতেন নবী আপনার শরীরে আমার মালিক এত আলো দিছে, পৃথিবীর কোন মানুষের শরীরে আল্লাহ এত আলো দেয় নাই। আমার নবী কাঁদের ভরে আসে, আমার শরীরের আলোর কথা যদি মক্কার মানুষ জানত, আমার মায়েরা কোনোদিন বেহুশ করতো না। আমার শরীরে যে কি আলো এইটা যদি মদিনার মানুষ জানত, আমার মায়েরা তা পারত না। আমি দেখবো আশেকের আসলে এখানে কয়জন আছো গো বাবা, ও মা জানা কোন সিল্লাবার কামওয়া, আমি জানি নাই ময়দানের মধ্যে কে গুণাগার কে ধনী কে গরিব, কে ব্যবসায়ী কে রিক্সা চালক কে গার্মেন্টে চাকরি করে ফ্যাক্টরিতে চাকরি করে, আমি জানি না, শুধু চোখের পানি দেবার একটা আওয়াজ দিবে গো বাবা, আমার নবীর জন্য কাঁদলে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাজান রে আমার নবী বলে, আয়েশা রে আয়েশা আয়েশা চাইয়া দেখ আয়েশা, ওহুদের মাঠে আমার দুইটা দাঁত ভাঙিয়ে দিয়েছে আয়েশা, আমি কুস্তি সবাই খাইতে পারি আয়েশা, আমি কুস্তি সবাই খাইতে পারি। আল্লাহ তুমি দেউলের দিকে দেখাও, আজকে 19শে জানুয়ারি নারায়ণগঞ্জ বন্দর, দেউলের দিকে তাকাও,
আমার দাড়ি ভাগা বাজান্দা মুতল্লি সহ কান্দে আজকে বর্তমান মুতল্লির বাবা এই মসজিদের জায়গা দিয়ে কবরে ঘুমাই রইছে, জানি না কবরে কেমন আছে মালিক। আমার জনম দুঃখিনী মাও তো গোপালগঞ্জের জমিনে ঘুমাইছে, আল্লামি নারায়ণগঞ্জ আসছি আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমাইছে, আমার মা কাতর বলতিনি রে জীবনে মাদ্রাসারা সারবি নাকি বাবা। আল্লামার মতো সর মা হারাইছে, এদের প্রত্যেকের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়। আরো জোরে বলেন আমিন। শুধু আমার সাথে একটা কথা বলবেন বাবা, মার শূন্য স্থান পুরা করার মতো কোন বান্ধবী পৃথিবীতে জন্ম নেয় না। বাবার শূন্য স্থান পুরা করার মতো পৃথিবীতে কোন বন্ধু জন্ম নেয় নাই। মনে রাখেন, আমরা যখন স্কুল কলেজে মাদ্রাসা ভার্সিটিতে পড়তাম তখন বাবা পরের জমিতে কাজ করে পরের ফ্যাক্টরিতে চাকরি করে তোমার আমারে পরীক্ষার ফি দিছিল। আজকে সেই বাবা কবরে শুয়ে রয়েছে, বাবা কিচ্ছু নিয়ে যায় নাই। এই যে মুতাল্লির বাবা শত শত শতক জায়গা রাইখে কবরে চলে গেছে, কিচ্ছু নিয়ে যায় নাই, মাত্র মসজিদের সামনে 3,500 জায়গা হয়ে শুয়ে রয়েছে। বাবা গো আমি নেসর মানছি, আজ একদিন কবরে শুয়ে থাকবো, তুমিও কবরে শুয়ে থাকবা। ও দোকানদার ভাই, তোমার দোকানের ক্যাশ বাক্সে কালকে কে বসবে কেউ জানে না, তোমার দোকানে শাকাল লাগে যাবে, আর জীবনে কে খুলবে তুমি নিজে কইতে পারো না। শুধু চোখের পানি ফেলাই আমরা মাওলারে ডাইকে ডেকে কও মালিক, জীবনে কত গুণা করছি, গুণার হিসেব দিয়ে কোনোদিনও নাজাত পাবো না গো। আল্লাহ ধরো আমার ছাড়া কোনোদিন নাজাত পাবো না। আল্লাহ গো আজকে জুমার দিন চলে গেল, তোমারে আল্লাহ বলে একটা ডাক দিছি গো। এই আল্লাহকে জোরে একটা ডাক দে তো, নারায়ণগঞ্জের বন্দর সুরকে ডাক দে, ডাক দে 19 জানুয়ারি, ডাক দে, ডাক দে 19 জানুয়ারি, ডাক দে 19 জানুয়ারি, ডাক দে, ডাক দে গোবি রাতে, ডাক দে সুবহান, ডাক দে, 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 ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ আমি দেখতেছি আমার বাজানটা কান দে, আল্লাহ এখানে কারবারে কোথায় আমি কিচ্ছু জানি না গো। আল্লাহ ছোট ছোট বাচ্চারাও কান দে, দাড়ি ফাঁকা বাজানটাও কান দে। আমি ডাইনে বামে তাকাই দেখি সবার চোখে পানি। আল্লাহ তুমি না কইছো চোখের পানি এগুলো অভিনয় করে আনা যায় না, নায়ক নায়িকারা অভিনয় করে টাইগার বাম লোশন দিয়ে আনে, কিন্তু এরা কেউ টাইগার বাম দেয় নাই। তোমার কুদরতি রহমাতি ভালোবাসা দিয়া কলিজাটারে চাপ দিছে, কলিজা ভাইটা চোখ দিয়ে পানি পড়তাছে, এদেরকে মাফ না করলে এরা কই যায়। আল্লাহ তোমার কি মায়া লাগে না মানি, তোমার নবীর কথা শুনে যারা কান্দে এদেরকে মাফ করে দিবা। জোরে 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 মা আয়েশা বলেন, নবী গো এ ভাঙা দাঁত দুটো খাইতে কষ্ট দেয় না হুজুর, আপনি কি আল্লাহরে কইতে পারেন না দাঁত দুটো বান্ধাই দিতে? এখন সিল্লা বিয়ার কানবে নারায়ণগঞ্জ বন্দরের যুবক আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছে। আমার নবী বলে আয়েশা রে, ওহুদের মাঠে যখন ওবাইদুল্লাহ ইবনে কুমাই আমারে বলল মেরে আঘাত দিয়ে দাঁত দুটো ভাঙিয়ে দেয়, পরের দিনে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলছিল, বুখারীতে হাদিসটা আছে, আমার নবীর ভাঙা দাঁত দুটো দেখতে আমার খারাপ লাগে। নবীর একবার কো আমি দাঁত দুটো জান্নাতে দিয়ে বান্ধাই দিব, আমি জান্নাতে বান্ধাই দিব। নবী আমার বলে জিব্রাইল নে আমার দোস্তরে বুঝায় কো
এই ভাঙা দুইটা দুই বান দিয়ে দেয় আমার নারায়ণগঞ্জ বন্দরের দেউলির বান্দারা, আমার পাগল গুলাই ভাঙা দাঁত দুইটা কিয়ামতের মাঠে দেখতে চাইবে, আমি তাদের কেমনে দেখাবো? আমার উন্নত গুলা দেখবো আর কানবো, আর যারা আমার দাঁত ভাঙছে অব কুত্তার মতো কোবাবার জন্য প্রস্তুতি নিব। এই দেউলের যুবক এখন একটা আওয়াজ দিবি রে, চোখের পানি দিয়ে আমার মাওলার দেখায় দে, আমার নবী ভাঙা দাঁত কয়া মদিনায় ঘুমায় আছে, জীবনে বড় দোয়া দেয় নাই রে, আমার ওই নবীরে যদি বাংলাদেশের কোন নাস্তিক গালি দেয় ওর জায়গায় শীতালক্ষা নদীর ভিতরে জায়গায় চাপা মারি দিয়েব। তিনটা বাসার বাচ্চা এখনো পর্যন্ত যখন কোড়ে উড়ে শীতের দিনে মামুনের বাচ্চাদের সামনে বাপটা আগায় দেন, ওরা বাবার কোলের কম্বলের নিচে ঘুমাইতে যায়। যদি একটা আওয়াজ দিয়ে বলবা জীবনের বিনিময় হলো, বিশ্ব নবীকে যারা অপমান করবে, আলেম ওলামাকে যারা গালি দিবে, পরে জায়গায় পিটায় নুলা বানায় ফেলাবো। আজকে আলেম ওলামারে গালি দিয়ে কয় চরিত্রহীন, আলেমদের কয় লুচ্চা বদমাইশ, কয় তোর জন্মের মধ্যে ভেজাল, তোর মার পরকিয়ার ফসল তুই। আলেমরে গালি দেয় ওর মার পরকিয়ার ফসল তুই, তোর বাবার পিতৃ পরিচয়হীন সন্তান তুই। কষ্ট হইতেছে? না। তারপর আমি অস করব তাকা এদিকে, এ মুসা আমি আর তোর বাইরে বনে ইসরায়েল নবী বানাইলাম। আল্লাহ ঠিক আছে, আমি খুশি হইলাম। এ মুসা তুই আমার নবী মুহাম্মাদের পরে দুরুদ পড়। এটা আস্তে সুবহানাল্লাহ কয়েন। যতদিন কথা বলতে আসবি কথার ভিতরে টেস্ট পাবি, মজা পাবি, যদি আমার নবী মুহাম্মাদের পরে দুরুদ পড়ছ। মুসা আলাইহিস সালাম লাভ দিয়ে কাল আমার জানতে ইচ্ছা হয় এই মানুষটাকে যার পরে আমি দুরুদ পড়বো। আল্লাহ আমার আল্লাহ বলে মুসা রে তার জানতে হবে না, তার একদিন সমস্ত নবীদের সামনে প্রেজেন্ট করব, সব নবীদের সামনে উপস্থিত করব। আল্লাহ আল্লাহ শিখে আমার আগে আইছে না পরে আইবে, তোর 3000 বছর পরে যাবে দুনিয়ায়। আল্লাহ আল্লাহ তারে কে আমার একটু দেখাবা, দেখাবো কবে দেখাবা, কবে দেখাবা, কবে দেখাবা, দেখাইতে দেখাইতে আইসে গেল এরকম মেয়েরাদের জট। যেই সাথে আপনারা বসে আছেন এই সাথে মুসা নবীর লাগে মান নবীর দেখা। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল وكيلا।
মিরাজের আলোচনার সাথে সাথে মুসা নবীর আলোচনা সূরা বনী ইসরাইল। হ্যাঁ মুসা, আমার নবীর লোকে তোর দোহাই আল্লাহ কবে দুনিয়া থাকাকালীন কন্যা মুসা নবী মিরাজ এই মাসের মিরাজের চাঁদে 27 রজব হঠাৎ করে মুসা নবীর কাছে একটা ইনভাইটেশন লেটার গেছে, একটা প্রবেশ পত্র গেছে। হে নবী, হে মুসা, আমার নবীর সাথে তোর দেখা হবে, একটা লেটার ল। মুসা আলাইহিস সালাম খুশির আনন্দে লাফ দিয়ে উঠছে, আমি আর রজব করি আল্লাহ ভয় পাইতেছে। বিএনপি আল্লাহ যদি কইতে পারে যে কি জানি ফখরুল ইসলাম আলমগীর মুক্তি চাই, আওয়ামী লীগের যদি বলতে পারে আমাকে অমুক নেতার মুক্তি চাই, আমাক আলেমুল আমারও তো একজন ভালোবাসার লোক থাকতে পারে, এটা বললে কি আমরা দুশ্মন হয়ে গেলাম কোন দলের? না, আমার যার ভালো লাগে সে জেলখানে থাকলে তার মুক্তি 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 চাইতে পারি, ঠিক না? মেডিম কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলবো, সারা দিন আপনি বয়ে থাকবেন, সত্যি বয়ে থাকবেন। তাহলে একটা শর্ত আমি মাস করবো, যে ওর জল লুঙ্গি টেনে ধরবেন, বোঝা যাক গল লুঙ্গি থাকবে, এই যে একটা হেন্দা গেছে কিছুই তো বলে, এইবার খালি উঠবি দেখাই দেবো আর ধরবেন, আর ট্যাক ট্যাক যেমনি ধরেন না ঠ্যাং টাই না, আর উঠতে গেলি ধরবেন টাই না, কারণ এটা কি মমতাজের প্যান্ডে, এটা পুরাণের প্যান্ডে, এটা থেকে যাবে মানে এত বড় সাহস বলেন তো আল্লাহ আকবার হামদান কাদিরা তৈয়বা লিল্লাহি তাকবীর। আর আমি কবুল লিল্লাহ হে, আপনি আল্লাহ আকবার করেন, আমি লিল্লাহ তাকবীর দাদা কিছুই বুঝে না ম্যাডারা, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিনিস দম দিনিস দম ইত্তেবার ইত্তেবার আল কোরআনের আলো সারা বিশ্বে জল ফিলিস্তিন ফিলিস্তিন ভালোই পারেন আপনারা। হ্যাঁ 15 বছর ধরে ওয়াজ হইতেছে, কিছু যদি না হেকে তাহলে কি হেকছে? তবে ঠিক আছে, দুনিয়ার সব মেনে নিব, বাইতুল মুকাদ্দাস কোন বেঈমানের হাতে তুলে দিব না, দুনিয়ার সব মেনে নিব, কোন নবীর কবরের উপরে বোম্বিং হলে সারা পৃথিবী জ্বালায় দেব। আরে বাবা আল্লাহ না তো ঠিক আছে, টাইমে ধর এটা মানে ব পাইতে পাইতে বলা ডারে ভাইলি ছোট্ট মানুষ যাইতে যাইতে তো টাইনে তুই লিখে যাক গা যাক যাক যাও যাব না বাবা এদিক তাই বলে দিবে দলাম এদিক তাই দিক আমার দিকে যাইতে যাব না ইনশাল্লাহ বলে। আরে ভাই আমার জীবনে বহুত ঘটনা ঘটছে, ঘটনা একটা কয়ে তুই যায় গাজীপুর ওয়াজ করতেছে 2013 সালে। আরে কি অবস্থায় পিয়ারের প্যান্ডেলের পেছনে কেনা কথা হয়, গাজীপুর 2013 সালে ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর, 3 মিনিট টাইমে আমি কইছি যে উঠবি আর লুঙ্গি টেনে ধরবেন, এ সূরা ইউসুফের তো ওয়াজ খুব সিরিয়াস, তো এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে, তো ইউসুফ আলাহ সাল্লাম কেবল কুয়ার মধ্যে ফেলছি বালতিটা ফেলাইছি উঠাবো, বুড়া চিন্তা করে হুজুর কইছে উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবো, তো যদি উঠতে যায় তার আগে আমার দুইটারে টেনে ধরছি বলাবেন ওই জয়টার মতো,
একটা উঠতে গেছে গোপাল পাড়ের মতো টেনে ধরছে, উঠতে গেছে আর লুঙ্গি ফুট দিছে, আর বেড়া এক লজ্জায় সাইড দিকে জিতে ভরে গেছে। ওই দৃশ্য দেখে বুড়ের মধ্যে ভয় ঢুকছে যে প্রস্রাব করতে তো আইছে, কি করি, উঠতে গেলে তো ধরা খাও। বুড়ে আর উড়ে নেই, এটা সায়না বুদ্ধি বাইর করছে, তাই না? সায়নারা হঠাৎ হঠাৎ বুদ্ধি বাইর করে। হ্যাঁ, এখন বাইরে এসে মোবাইল সারা জীবনে বলে চান্স লাগবে না, কথা কর না কেন, 50 বছর বলে চার্জ দিতে লাগবে না। উচিনকে পাকা চি চি চি, ওরে বাবা কি বানাইছে বদমাইশটা, চায়না করে চায়না মাথা খেয়ে ওরা চায় সারা পৃথিবীর মরল হইতে জাপানের মতো। কিন্তু জাপানের বুদ্ধি হলো খোদায় প্রদত্ত বুদ্ধি, অগমত বুদ্ধি পৃথিবীর কাউরি নাই। চায়না যত চেষ্টা করো জাপানি এলাকার মতো পারবো না, ঠিক না বেঠিক? আমাকে বাংলাদেশ এলাকাও কিন্তু বুদ্ধি আছে, যেই বুদ্ধি দিয়ে দেহের নসি মন করি মন টম টম সম সম অটো বানাইছে, এটা কিন্তু চায়নার আবিষ্কার না, এটা বাংলাদেশের আবিষ্কার, এটা জাপানের আবিষ্কার না, বাংলাদেশের আবিষ্কার যে অটো, কথা কর না কে, এমন গাড়ির গাড়ি হতে বের এগো নাই, ও চলে তো বোরা নবীর বোরা, ও কোন বেরেক নাই, যেহান দিয়ে ঢুকে মাঝে মাঝে অগর ডরে আমরা সাইড হয়ে যাই। কি বানাইছে বাংলাদেশের বুদ্ধি কি? তো সাসায় মনে মনে ভাবলো উঠতে গেলে ঝামেলা, কি করণ যায়, উঠবো না। সায়না বুদ্ধি একটা বাড়ি করছে, সাসার জুতা ছিল প্লাস্টিকের ঠোঙ্গা জুতা, ওইটার লুঙ্গির মধ্যে নিছে, চাদর দিয়ে ঘিরে ওই জুতার মধ্যে আস্তে আস্তে সারছে, যখনই আস্তে আস্তে সারছে অত সেরসেরাই হচ্ছে, পাশে বই এক কোলা কয় সাসা, এ পোশাবের আওয়াজ হয় যে কি সেরসেরাই কে, কি কি সে পানির আওয়াজ কে, কষ্টে কষ্টে যে হাতে ধরে মুতে দিছি, চুপ থাক চুপ থাক, দেহস্থা উঠলে লুঙ্গি টান খায়, ওড়িস না টান খাবি, মারহাবা কর, মারহাবা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. يا موسى أما النبي بره درود بره الله তোমার নবীর পরে দূরত পড়ছি, দেখাবো না আজকে, দেখো এই বাস মানে রেডি হবে। এতদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের পাঞ্জাবি পড়ায় নাই, আজকে পড়াইছে, কারণ আমার নবী জান্নাতে ঢোকার আগে দুনিয়ার কোন নবীর জান্নাতের পোশাক পরাবে না, আজকে আমার নবী ঢুকবে জান্নাতে, এই জন্য জান্নাতের পোশাক সব নবীরে পরাইছে, আমার নবী চলে আসবে খুলে রেখে দেবে, রেডি রেডি আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ, দেখি আমার নবীর লেগে কতটুকু প্রেম আছে মিরাজের চাঁদে, এই চাঁদে আমার নবীর সাথে সব ঘটনা ঘটতেছে। বজন রে মুসা পয়গম্বর, জামা কাপড় পরে রেডি হয়ে আছে, নশা আসতেছে দুলা আসতেছে, বোনের বিয়া গেট সাজানো হয়েছে, ওলাপান ফিতা লয়ে দাঁড়ায় আছে, নশা কখন আসবে ফিতা কাইটা দশা ধরবে, আসে নাকা জামে পড়ছে মদনপুর, মদনপুরে জামে পড়ছে, কেওডালায় জামে পড়ছে, আসার কথা একটাই, বরযাত্রী সাইডটা বেজে গেছে, যুবকগুলো পাগলের মতো ছটফট করে না জানি কোথায় কোন জায়গায় আটকে গেছি। বাজান মুসা পয়গম্বর, 1-2 হাজার বছর না 3,000 বছর দাঁড়াই রয়েছে নবীরে দেখব, আমার নবীর মিরাজটা নতুন দুলা, বাবা নবী হলো দুলা, 70,000 ফেরেশতা হলো বরযাত্রী। মুসা পয়গম্বর শুনতে পাইলেন আমার নবী আসতেছে দেখব, নবী আটকে পড়লো জামে কোন জায়গায়, বোরা কোথায় জামে পড়লো,
বজনে বার বার আল্লাহর জায়গায় মানি, তোমার বন্ধু এখন কই আছে? এ মুসা আমার বন্ধু এখন তোর শ্বশুর বাড়ির বারান্দায় আছে। আল্লাহু আকবার। এ মুসা তোর শ্বশুরের নাম হলো সোহাইব আলাইহিস সালাম, এখন সোহাইব আলাইহিস সালামের বাড়িতে আছে, কারণ সোহাইব আলাইহিস সালামের যেই চৌকিতে বসিয়া তুই ছাগল চড়াইছোর 12 বছর, আমার নবীর চৌকির জায়গায় দাঁড়ায় দু রেকাত নামাজ পড়তাছে। এখন আমার নবী জাতির পিতা ইব্রাহিমকে যেই কুয়ার মধ্যে ফেলাইছিল আগুনের কুণ্ডলিতে, ওই আগুনের জায়গায় দাঁড়ায় আমার নবী নামাজ পড়তাছে। কুয়ার পাশে দাঁড়ায় নামাজ পড়তাছি, এ মুসা আমার নবী এখন বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি লাগাইয়া তার বাবা আদমের সাথে দেখা করব। এখন আমার নবী তার বাবা আদমের সাথে দেখা করতেছে। হে মুসা এখন আমার নবী ইউসুফ ঈসার সাথে দেখা করতেছে, ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে, তোর ভাই হারুনের সাথে দেখা করতেছে, এখন তোর আসমানে মুসা আলাইহিস সালাম তাহলে আমি ফিট ফাটাই বসি। এবার কানবেন, বহুত হাসতেন, আমার এতিম নবী যখন মুসা নবীর ষষ্ঠ আসমানে দাঁড়াইছে, আমার নবী জিজ্ঞেস করে মান হাজার রজুল ইয়া জিব্রাইল রুহুল কুদুস, হেনা মুসা পয়গম্বর, নবী এই যে মুসা পয়গম্বর যার কথা আপনার কোরআনে সবচেয়ে বেশি আছে। মাইকের আওয়াজ বন্ধ করে দিছে, একটু কমাই দিছে মনে হয়, সদুল্লাহ ভাই মনিটর সার হতো আমার কানে আওয়াজ দিতেছে না, আমার দিকে ঘুরে যাতে তুমি একটু বাড়াও না, দেই কি হরো না হরো একটু বলি তো, তোমার সেটলে যাইবা যদি একটা কাট তোমার আঁটুতে গুতে লেগে লেগে কমে যায় আঁটুটে সর, প্রতি বছর টাকার হয় পোস্টার একটু কম দামি করবেন, কিন্তু মাইকটা ভালো আনবেন তাহলে বক্তা মিস করবো না ইনশাল্লাহ, বলেন তাহলে আপনাকে মাইক আজকে ভালো ভাই। ও মাঝে মাঝে কমাই দিতে আছে শিক্ষকের বৃদ্ধি তো চিন্তা করে সিল্লারে বিল্লারে দিলে খাইটে যায় আবার কি আল্লাহ কবুল করেন জোরে আমি। হে মুসা এখন আমার নবী তোর সাথে দেখা করবে, আমি দেখবো আমার নবীর আসে কয়জন আছে। মাজান্নে মুসা পায়গম্বর আমার নবীর দেখে একটা দৌড় দিয়ে নবীর দিকে যাইতে চায়, নবীজি এই যে কিন্তু এত বছর অপেক্ষার সেই মুসা, আমার নবীর মুসা আলাইহিস সালাম সালাম দেওয়ার আগেই নবী সালাম দিয়া দিলেন, বাজান রে মুসা পায়গম্বর একটা দৌড় দিয়ে আমার নবীর বুকের সাথে মিলাই নিলেন। আমরা তো কোলাকুলি করি এক ঈদের সময় আর কোরবানির সময়, হালাকে সুন্নাতটা হলো প্রতি শুক্রবার প্রতিটা টাইমে বাবার সাথে ছেলের মোলাকাত, ভাই ভাইয়ের সাথে মোলাকাত হইলেই মুনাকা করা, ডাইন কাদের সাথে ডাইন কাট মিলাই দিয়ে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, এই দোয়াটা যারা পড়বে দুইজনের ভিতরে যত গুনাহ আছে সগীরা সব মাফ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা
বুকের সাথে মিলে হাদিসে গো বাবা মুলাইতে দেরি আছে, মুসা পয়গম্বরের হাতটা আমার নবীর পিঠের মধ্যে গেছে। পিঠের মধ্যে যাই দেখি নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা গুলা উঁচা হয়ে রয়েছে। জিজ্ঞেস কর নবীজি এই গোশতের টুকরা গুলা কিসে? আমার নবী বলে মুসা রে এই গোশতের টুকরা গুলার কথা যদি আমি বলি রে মুসা তুমি সহ্য করতে পারবা না। মুসা শুনিয়া ল এই গোস্তে গুলা হলো তায়েফের মাঠের ছেলেদের মাইরা। দুনিয়ার এমন কোন নবী নাই এইভাবে তার কওমের মানুষগুলো মারে। মুসা আমার উপর করে ফেলাইয়া বড় বড় লড়ের কটা দিয়া পিঠের মধ্যে কোপ দিছে। আমি একাধারে একবার না দুইবার না তিনবার বেহুশ হয়েছি। তিনবার যখন হুশ ফিরে আসছে দেখি তায়েফের ছেলেগুলো আবার আমার বগলে নিচে হাত দিয়া মারবে, তখন আমি সহ্য করতে না পারে বলছিলাম তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না আমি সহ্য করতে। আমার নারায়ণগঞ্জের বন্দরের দেউলের মাইরা তোমরা যদি নবীর মায়ের কথা শুনে কান্দ গো আমার নবীর না জানি কিভাবে মানছ। মা ফাতেমা বলেন দুনিয়ার মানুষেরা রে আমার বাবা যখন তায়েফের মাঠ থেকে মায়ের খেয়ে আসলো আমি আমার বাবার জামাটা খুলিয়ে দেখি বড় বড় গর্ত। আমি আমার বাবাকে জিজ্ঞেস করি আব্বা এই গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলা দেখা যায় গো বাবা, ও বাবা এইগুলা ড্রেসিং করলে কি বের হবে না? আমার নবী বলে মা ওই পাথরগুলা বাইর না করলে ইনফেকশন হয়ে যাবে মা, যদি পারস তেনা ভিজায় ভিজায় ডলিয়া ডলিয়া উঠা মা। বাজান এখন সিল্লানি দেবার কানবা যখন ফাতেমা বর্ণনা করেন আমি তেনা ভিজাইয়া বাবার গর্তের ভিতর থেকে ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলা বের করতেছিলাম গুতাইয়া গুতাইয়া, যখনই আমি তেনা দিয়া ডলা দিয়ে আমার বাবা ব্যথায় লাফ দিয়া উঠে। আমি মনে মনে ভাবলাম আমার বাবারে যদি এইভাবে কষ্ট দেয় আমার বাবা কষ্ট পাবে, আমি আমার বাবারে কি করব। তখনই ফাতেমা একটা নতুন বুদ্ধি বাইর করলো, আমি আর আমার বাবার গর্তের থেকে পাথরের কণাগুলা তেনা দিয়া টাইনা টাইনা বার করব না, আমি আমার বাবার গর্তের মধ্যে থেকে জিব্বা লাগাই লাগাই টাইনা টাইনা বাইর করব। জিব্বা দিয়া নড়ায় সারে যখন জিব্বা লাগাই দেয় নবী আমার বলে মানে আমার পিছনেও চোখ আছে সামনেও চোখ আছে মা তুই যে জিব্বা লাগাইতেছ তোর বাবা কিন্তু দেখতাছে। বাজান এখন চিল্লাবার কানবা তোমার চোখের পানি এখন নবীর রোজায় চলিয়া যাবে। দুনিয়ায় কত মানুষকে স্বপ্নে দেখলা, আমার নবীর যদি স্বপ্নে দেখতে চাও গো বাবা এই যে আমার এক বাবা দেখো চিল্লাই আর কান্দে সরমনার মরিচ যারা এখানে আস সরমনার মাঠে যারা গেছো গো একটা লাভ দিয়ে দেখায় দিতে পারি জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় সরমনার পাগল গুলো লাফালাফি আরম্ভ হয়ে যায় লাফালাফি আরম্ভ হয়ে যায় লাফালাফি আরম্ভ হয়ে এই লাফালাফি গুলা তাদের থেকে আসে না কেন লাফায় জানো নি এই পাগল গুলার লাভ দেখলে আমার মৌলার ইশকের আগুন লাগিয়া যায় গো বাবা। ইশকের আগুন যখন লাগিয়া যায় রে ওই পাগলারে আর ধইরা কেউ রাখতে পারে না, ওই পাগলা লাফায় আর বলে মালিক রে তুই কই তুই কই তুই কই তুই কই। দেউলিয়ার যুবক রে
ইশকের আগুন যখন কারো অন্তরে লাগিয়া যায়, ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। ইমাম গাজালি বলে ইশকের আগুন যার অন্তরে নাই রে ও কোনদিন কামিল মুমিন হতে পারে না। ইশকের আগুন দিয়ে এখন কলিজাটা জ্বালায় ভরে ফেলবা, এই গভীর রাত্রে কোনদিন আমার মওলা তোমারে খালি হাতে ফিরে দিবে না। ফাতেমা বলে আমি যখন জিব্বা দিয়ে ডলা দিছি আমার বাবা পিছনের থেকে বলে মা রে তুই যে জিব্বাটা লাগাস একটু কি তোর শখ লাগে না ঘৃণা লাগে না? ফাতেমা বলে বাবা ও বাবা তুমি কি বললা আমি তোমার ক্ষত স্থানে জিব্বা লাগাইছি আমার খারাপ লাগবে? বাবা তুমি ভাতে মারে এতটুকু চিনছো? আমার মা যেই রাত্রে বিদায় লয়ে যায় আমার মা তো তোমার কাছ থেকে পাঞ্জাবিটা চাইয়া নিছে টুপিটা চাইয়া নিছে। বাবা গো হো বাবা আমার মা ওই রাত্রে আমারে বলছে ভাতে মারে আমি হয়তো কালকে চলে যাব মা তোমার বাবারে তুমি দেখে রাই করো। ও বাবা আমার মা চইলে গেছে মাত্র এক মাস হইল এর ভিতরে আমার বাবা তায়ের দিকে মায়ের গেছে। আমার মা বাইসা থাকলে তো জিব্বা দিয়ে টাইনা টাইনা খোসাইয়া খোসাইয়া বাইর করত। ও বাবা তুমি ভাতে মারে এতটুকু চিনলা আমার ঘিন্নে লাগবে বাবা। বাবা জান এখন একটা চিৎকার দিও গো আমি জানি না আমার মতো কার জানো মা নাই গো আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমায়াতে। হে যুবক দেউলিয়ার যুবক তোমরা তো মার হাতের কত পাক খাও কত সুন্দর জিনিস খাও তোমার এই বন্ধু ইলিয়াস রহমান যে আমি 12 বছর বয়সে মারাইছি মা তোমরা যারা আমার ওয়াজ শুনে কান্তাছো কারোবারও রংপুর দিনাজপুর কুড়িগ্রাম কারোবারে বরিশাল পটুয়াখালী বাবা তুমি যখন পটুয়াখালীর থেকে লঞ্চে ওঠো বাবা তোমার মা লঞ্চের দিকে তাকায় থাকে আর কান্দে কাপুরের আঁচল দিয়ে চোখ মুছে আর বলে বাবা রে তোরে আবার কবে দেখ। ওই মা যেদিন চলিয়া গেল আর তো কেউ তোমার জন্য অপেক্ষা করে না। হে যুবক রে আমি ইলিয়াস রহমান জেহাদিয়েই তো কয়েকদিন আগে এই মাসের 14 তারিখ আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে গেছিলাম রে ভাই। আরে মার কবরের কাছে যখন দাঁড়াইছি আমি আল্লাহকে ডেকে ডেকে বলছি আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না। আমার মা জীবনে কোনদিন ভালো একটা চাদর নেয় নাই। আমার মা ইন্তেকালের সময় আমার একটা চাদর দিয়া গেছিল রে যুবক ভাই ওই চাদরটা দিয়ে আমি দাওরা পাশ করছি মৌলানা হইছি আহারে ওই চাদরটা এখনো আছে গো মা। প্রতিদিন যখন মাহফিলে যাই বিশ্বাস করো গতকালকে যেখানে মাহফিল গেছি যুবক ভাই এক মহিলা আমার জন্য পিঠা বানাই নিয়ে আসছে পিঠাগুলো সামনে নিয়ে অসরে কাঁদলাম। হো মা যেই পিঠাটা তুমি আমারে খাওয়াইতা ওই পিঠাটে আমার এই মা বানাই নিয়ে আসছে। বাজান গ্রামগঞ্জে যখন মাহফিলে যাই কত মা আমার জন্য পিঠা বানাই নিয়ে আসে। হে যুবক ভাই তুমি তো তোমার মায়ের হাতের পিঠা খাও আমি যেহেতু 12 বছর বয়স থেকে মার হাতের পিঠাটা বন্ধ হয়ে গেছে। যাদের মা আছে জীবনে কষ্ট দিস না রে ভাই জীবনে কষ্ট। আল্লাহ এদেরকে মাফ করে দাও আমিন। আরো জোর করে আমিন। ফাতেমা বলে বাবা গো তুমি তো দেখতেছো জিব্বা দিয়া খোসাইয়া খোসাইয়া পাথর গুলে উঠাই তুমি তেনা দিয়া ডলা দিলে কষ্ট যাও। বাবা তুমি যদি ফাতেমারে একবার বলতা আমার কলিজাটা কাইটা ফাতেমা ব্রেকফাস্ট করব ও বাবা আমি কলিজাটা কাইটা ভুনা করে তোমার প্লেটের মধ্যে দিতাম।
তখন আমার নবী বলে, ফাতেমা রে, তোর মতো যদি সারা দুনিয়ার ছেলে মেয়েরা মা বাবারে ভালোবাসত, তোর গাড়িতে তারা জান্নাতে যাইত। যুবক ভাই, আমি জানি না তোমার মা আছে কি না, আজকে জুমায় একটা ছেলের কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই। জুমার আগে ছেলেটা আমার রুমের মধ্যে গেছে, যে আদিশা বুঝু, এ একটা মাস হলো মায়েরে ডাকতে পারি না। আমার মা প্যারালাইজড হয়ে ঘরের মধ্যে পড়েছিল, অফিস থেকে যাই যখন দেখতাম আমার মা পায়খানা প্রস্রাব করে পড়ে আছে। হুজুর, আমার বিবি মাঝে মাঝে পরিষ্কার করে দিত না, আমি মার কাছে যখন যাই বলতাম, মা আসো নতুন কাপড় চেঞ্জ করে দেই, মারে চেঞ্জ করে দিয়া যখন মারে বিছানা বিছাই দিয়ে হুজুর ল্যাপের নিচে দিয়ে মারে শোয়াই দিতাম, আমার মা অজরে কাঁদতো আর বলতো, আল্লাহ আমার জাহিদ রে তুমি কবুল করে। হুজুর আপনার ওয়াজটা শুনতাম, মায়ের যাইয়া মোবাইল কিনা দিতাম, হুজুর আমার মা আপনার ওয়াজ দেখতো আর কাঁদতো আর বলতো, জাহিদ রে জেহাদিরে কি তুই কোনোদিন আমার একটু দেখাবি? হুজুর আমার মার কপালে আর আপনারে দেখা হইল না। হুজুর একটা মাস হইল খাটটা পড়ে আছে, বিছানাটা পড়ে আছে, মা চশমাটা পড়ে আছে, হুজুর মার কাপড় চোপড় পড়ে আছে, মা নাই গো হুজুর, মা না। আল্লাহ দেখো আমার যুবক ভাইদের যাদের মা নাই, এরা কান্দে গো, আমার মহিলা প্যান্ডেলে মায়েরা কান্দে, ও মা একটা কথা বলে দিয়ে যাই গো মা, একদিন তোমার বাবা নতুন শাড়ি পরাইয়া পাঁচ ভরি স্বর্ণ দিয়া সাজাইয়া তোমার স্বামীর হাতে তুলে দিয়া বলছিল, বাবা আমার মেয়েটা ভালো কাম কাজ জানে না, আমার মেয়েটারে কাম কাজ শিখাইয়া দিয়ে লড়াচাড়া দিয়ে নিও বাবা, আমার মেয়েটারে কষ্ট দেওয়ার আগে আমি বাবার কথা একটু বাইব, আমি তোমার হাতে আমার কষি মেয়েটাকে কদুর ফুলের মতো মেয়েটারে দিয়ে দিলাম, আমার মেয়েটারে কষ্ট দিও না। ও মা সেই ঘর থেকে বাবা কবরে চলে গেছে, মা ও মা সেই ঘর থেকে মা চলে গেছে, আমি আপনাদের কাছে বলবো মা, আপনারা তো একদিন নতুন শাড়ি বাদ দিয়া কাপড়ের শাড়ি পরিয়া জীবনের বিদায় নিয়ে যাবেন গো মা, ও মা মহিলা প্যান্ডেলে কাঁদবেন গো মা, আমি মনে মনে ভাবি আপনার চোখের পানির ওসিলে আপনার বাবা মাকে আল্লাহ মাফ করে দিবে। মা বাবার খেদমত দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? এবার আমার সাথে ওয়াদা দাও, তোমার আমি বন্ধু বানাই মার সার, আমি জান্নাতে গেলে তুমি আমার সাথে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। আমি যা বলবো শুনবা ইনশাআল্লাহ, শুনবা ইনশাআল্লাহ। এই সাহাবী আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজ আনছে, জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না, কে কে রাজি আছে আল্লাহর হাতে দাও ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো না, আল্লাহ আল্লাহ তুমি নারায়ণগঞ্জের দিকে তাকাও না, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ মিরাজের সাথে জীবনে এক উত্তর নামাজ ছেড়ে দিবে না রে আল্লাহ। 19 জানুয়ারি দেখো আমার বাজানরা কাঁদছে, যুবকরা কাঁদছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। দুই নাম্বার আমার সাথে ওয়াদা দিবা, জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিবা না ইনশাআল্লাহ। রাজি আছো না নাই? এই আমার মা আমারে 12 বছর বয়সে একটা কথা বলছেন, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাই, তোমাদের ওয়াজের টাকাটা দিয়া এই যে মোতালি দেখে আইছি, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ কদমতলি, মসজিদটা দেখলে তোর কলিজাটা ধরে যাবে, জিজ্ঞেস কর মোতালি রে তোমার এই ভাইয়ের কষ্টের টাকা যেন আমি সব টাকা দিয়ে মসজিদ বানাই না, আমার ওয়াজের কষ্টের রক্ত পানি করে পয়সা, কারণ আমি ওয়াজের যখন দাওয়াত নেই তখনই বলি ভাই আমার দিয়ে লাগবে না, ওয়াজের হাতিয়াটা আমার মসজিদে দিয়ে যায়।
কত দিবেন কম জিজ্ঞেস করে আমি বলছি না বলছি, এরা খুশি হয়ে আমার দিয়ে আসে ভাই। এবং আমি মুসাফার ভিতরে যে টাকাটা পাই এটাও মসজিদ মাসা খরচ করি। আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাবা মসজিদ বানাইছি আমার মায়ের জান্নাতের জন্য আল্লাহর শুকরানা হিসেবে মসজিদটা বানাই হালাইছি আলহামদুলিল্লাহ। আমি এখানে মসজিদে ঢোকার সাথে সাথে মোতাল্লি সাহেবের স্ত্রী আমার মসজিদে 2000 টাকা দিয়েছে। আর একটা ছেলে বললো আমি মোতাল্লি সাহেবের আত্মীয় হুজুর, আমি এখানে দোকানদারি করি হুজুর, আপনি শুনছি আপনি মসজিদ করছেন, আমি যাবো দেখতে আপনার মসজিদ, আমি 500 টাকা দিলাম। 30 সেকেন্ড আমি বলবো যুবকরে আমি যদি পারি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে, তোদের স্বপ্ন মসজিদ বানানো লাগবে না, যতদিন বাঁচবি মা বাবারে ভালোবাসবি, কোনোদিন মা বাবারে কষ্ট, কারণ আমার বুকটা ফাইরা দেখ আমার মা নাই আমি বুঝি এর ভিতরে কি যন্ত্রণা কথা কন লাগে। যাদের বাপ নাই তারা বুঝবে বাপের কি যন্ত্রণা। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আরো জোরে কও, 11 সালে আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া দরজার সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে সাইপা ধরে বলছিলাম আব্বা আপনি আমার মাপটা করলে আমার হজ হইব না। আব্বা আমার কিছু দিয়ে জানে কাবা ঘরের দরজাটা তো জান্নাতের দরজা। আমার আব্বা বলে তোমারে দিয়ে গেলাম তুমি যে ওয়াজে যাবা প্রত্যেকটা যুবক কানবে, এবং তুমি যা করছো তুমি তোমার বাবার কাছে মাপ চাইছো যুবকরা মাপ চাইবো। 30 সেকেন্ড আমি বলবো তোদের যাদের মা বাবা নাই তোরা কার কাছে মাপ চাইবি। যুবক যখন বাবার কাছে মাপ চায় আর সে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। আমি বলি নাই বিশ্ব নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। দুনিয়ার কোন যুবকের দোয়া আসমানে যাবে না যতদিন পর্যন্ত তার বাবা মায়ের পর্দা আসমানে থাকবে। 30 সেকেন্ড আমি চাবো ওই যুবকগুলা তোরে আমি বন্ধু বানাবো। যে যুবকের বাবাই মাঠের মধ্যে আছে যুব সমাজ 13 বছর 15 বছর ইতিহাস আজকে ব্রেক করবি। যাদের বাবাই মাঠের মধ্যে দুই বাপ বেটা একসাথে ওয়াজের এই মাঠে উপস্থিত আছো, যে যুবকগুলার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে যুবকগুলা দাঁড়াও দাঁড়াও কার কার বাবা আছে দাঁড়া। এ দেউলি যুবক নাই তোর বাপ এই মাঠে, এ বাপ্পা নাই হাসবি না তুই এখন 22 বুস্তামির মতো ওলি হবি। কার কার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াবি, মাঠে যাদের আছে এই কোয়াজের প্যান্ডেলে তারা দাঁড়াবি, দেখো বাপাই প্যান্ডেলে নাই হারা বয়ে পড়বি। এ যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, আপনি দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে দাঁড়ান। হে সায়া দেখ তোর বাপ কই আছে দেখ, তাকাই দেখ তোর বাপ কোন মাঠের মধ্যে কোন জায়গায় দাঁড়াইছে দাঁড়া তাকা, এখন চোখের পানি রেডি কর, তুই জুনাইদ বাগদাদির মতো এখন ওলি হয়ে যাবে জগৎ বিশ্ববিখ্যাত। কারো দোয়া কবুল না হলে 15 বছর এখন তোর দোয়া কবুল হবে যুব সমাজ। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, আমি যেরকম আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইছি কাবা ঘরের সামনে, তুই একটা দৌড় দিয়ে যা তোর বাপরে বুকের মধ্যে সিল্লা দিয়ে কান বিতে দৌড় দে দৌড় দে যাবো দৌড় দে যাবো দৌড় দে দেরি করিস না যুবক দৌড় দে দৌড় দে দেখ এই মুতাল্লি ফুলারা কান দে এ যুবক বাপরে বুকে নিয়ে কান বি তাড়াতাড়ি কান দে থাক কান দে থাক যুবক কান্নার আওয়াজ দে যুবক কান্নার আওয়াজ দে। এ যুবতী বোন তোমার মা কাছে আছে না সারবা না মারে সারিসটা বাপরে সারিসটা বাপরে সিল্লাই সিল্লাই কানতে থাক বাবার গরম পানিটা লয়ে এলো বাবার চোখের গরম পানিটা লয়ে এলো। পানিটা লয়ে এলো এ যুবক কেমনে কান্দে দেখ তোর বাপ নাই তোর বাপটা থাকলে চাষা নাই চাষা না থাকলে বড় ভাই নাই এ যাদের বড় ভাই আছে জড়াই ধরে কান্দ তো ভাই কিন্তু বাবার মতো বিশ্বাস কর ভাই না থাকলে তাড়াতাড়ি বোন দূরে জড়াই ধরে কান্দতে থাক আমার বৌলা চোখের পানি দেখতে চায় এ রাত 11টার পরে চোখের পানি দেখতে চায় কান্দতে থাক মেয়েরাজের সাপ রজবের সাপ কান্দতে থাক যুবতী বোন তোমার মা কাছে আছে না তোমার মা কাছে আছে না শাশুড়ি কাছে আছে না জড়াই ধরে কান্দতে থাক
আল্লাহ সারবি না সারবি না, কাঁদতে থাক, আমি বললে তারপরে দুই বাপটা বুঝবি, তার আগে খালি কাঁদতে থাক, কাঁদতে থাক, তোর বাবার বুকে নিয়ে সিল্লাইতে থাক, খালি বলতে থাক, আব্বা তুমি আমার বাপ করে দাও আব্বা। আল্লাহ তুমি নারায়ণগঞ্জ দেউলিয়ার দিকে তাকায়া দেখো, উনিশে জানুয়ারি কেমনে কান্দে মালি রে, আজকে যুব সমাজের মাহফিল কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা আছে তারা প্যান্ডেলে মাপ চাইল, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবো গো মালি। আল্লাহ যাদের নাই তারা কার কাছে যাবে, তুমি দেখো না কেমনে কামবে। আল্লাহ যাদের বাবা কবরে চলে গেছে, দেও না বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া, আল্লাহ দেও না তাদেরকে মাফ করে, দেও না আমার মা বোনদেরকে মাফ করে আল্লাহ। বসো বসো বসো, দেখো আল্লাহ বাচ্চা গুলা কেমনে কামবে, আল্লাহ দেখো বাচ্চা গুলা কেমনে কামবে। আল্লাহ আমি হয়তো গুণাগারে, বাচ্চা গুলা দেখো কেমনি সুর দিয়ে সুর দিয়ে কান্দে। আল্লাহ তুমি পারো না এই বাচ্চা গুলার ওসিলে দোয়া কবুল করে নিতে। এই 15 বছরের ভিতরে কত মুরব্বীরা মারা গেছে এই মাহফিল করতে যে কমিটির মধ্যে। আল্লাহ যাদের বাবা মা মারা গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। এই গতকালকে যেখানে ওয়াজ করছি, বিশ্বাস করেন মহিলা